আসসালামু আলাইকুম, আমি সানজিদা আহমেদ মিশা বলছি। আজকে আমরা যে সাবজেক্টটা পড়বো সেই সাবজেক্টের নাম হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। আজকে আমরা পড়বো এর চ্যাপ্টার 6, যে চ্যাপ্টারের নাম হচ্ছে ক্রিয়ার কার্যপ্রণালী ধারণা। তো আমরা এই চ্যাপ্টার নিয়ে আরেকটা ভিডিও দেখেছি, তো আজকে আমরা দেখবো এর পার্ট 2। ভিডিও শুরুতে বলে নিচ্ছি, যদি এই পড়াটা বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে তোমরা স্ক্রিনে দেখানো ইমেইলে অথবা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে। তো আজকে আমরা পড়াশোনা শুরু করছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কিউতে উপাদান সংযোজনের অ্যালগরিদম। আমরা এর আগে কিন্তু কিউ কি, কিউ কিভাবে কাজ করে, কিউতে কিভাবে ডাটা সংযোজন বা বিয়োজন কিভাবে প্রক্রিয়াটা হয় আমরা সেটা সম্পর্কে জেনেছি। আজকে আমরা কিউতে কিভাবে ডাটা সংযোজন করব সেটা অ্যালগোরিদমটা দেখব। তো আমরা শুরু করছি। প্রথমে আমাদের এখানে বলা আছে স্টেপ 1, প্রথম কাজ হচ্ছে কিউ কি পরিপূর্ণ। আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে, আমি কিউতে যখন নতুন একটা ডাটা বা উপাদান সংযোজন করব তখন আমাকে প্রথমে যেটা চেক করতে হবে যে কিউটা কি ফুলফিল কিনা বা কিউটা কি পরিপূর্ণ কিনা। যদি কিউটা পরিপূর্ণ হয়ে যায় তাহলে তো সেখানে আর কোনো ডাটা সংযোজন করা যাবে না। তো দেখো আমাদের স্ক্রিনে আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অ্যারে, যার মধ্যে মানে একটা অ্যারে হিসেবে কিউ রাখা আছে। এখানে হচ্ছে ABCDEF পর্যন্ত ডাটা রাখা আছে এই কিউতে। এটা হচ্ছে কিউ1, এটা হচ্ছে নাম্বার 2, এটা 3, এটা 4, এটা 5, এ থেকে n পর্যন্ত। প্রথম ডাটাটা আমরা জানি এটা হচ্ছে ফ্রন্ট, এবং শেষের ডাটাটাকে আমরা জানি এটাকে বলে রিয়ার। এখন আমাদের দেখো, যদি ফ্রন্ট ইকুয়াল টু 1 এবং রিয়ার ইকুয়াল টু n হয়, আমাদের দেখো এখানে ফ্রন্ট কিন্তু কত আছে 1 এবং রিয়ার কত আছে n, মানে হচ্ছে আমাদের একটা কিউ এর শুরুর উপাদানটা হচ্ছে এটা ফ্রন্ট, আমরা জানি 1 নম্বর ঘরের, এবং n বলতে বুঝাচ্ছি একদম শেষের উপাদানটা। যদি শেষের ঘরের উপাদানটা যদি রিয়ার হয় অথবা যদি এরকম হয় তাহলে কি কিউটা পরিপূর্ণ না? অবশ্যই পরিপূর্ণ। অথবা যদি ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার প্লাস 1 হয়, মানে ফ্রন্টের মান হবে রিয়ারের মান, এক ঘর বাড়ালে যেটা হবে সেটা হচ্ছে ফ্রন্টের মান। খেয়াল করে দেখো এখানে রিয়ারের মান আছে n, এখন আমি যদি n প্লাস 1 করি এখানে তো শেষে আর কোনো ঘর নাই, তার মানে n প্লাস 1 মানে রিয়ার প্লাস 1 কিন্তু এই ফ্রন্টে চলে যাবে। তাহলে এই ফ্রন্ট ইকুয়াল টু যদি রিয়ার প্লাস 1 যদি ফ্রন্ট হয় তাহলে ওভারফ্লো মেসেজ প্রিন্ট হবে এবং রিটার্ন করবে, তার মানে তখন বোঝাবে যে আমাদের কিউটা সম্পূর্ণ পরিপূর্ণ এবং আমাদের কিউতে কোনো ডাটা সংযোজনের জন্য জায়গা খালি নেই, তাই আমরা এখানে কোনো ডাটা সংযোজন করতে পারবো না। এতটুকু আশা করে বুঝতে পেরেছি যে আমাদের কিউ যদি পরিপূর্ণ থাকে তখন আমাদের কোনো ডাটা সংযোজন হবে না, ওভারফ্লো মেসেজ প্রিন্ট হবে। এরপর আমরা চলে যাবো স্টেপ 2 তে। এখন রিয়ারের নতুন মান খুঁজে হবে। যদি ফ্রন্ট ইকুয়াল টু নাল হয়, নাল মানে আমরা জানি শূন্য, ফ্রন্টে যদি কোনো ডাটা না থাকে মানে এখানে কোনো ডাটা নাই, তাহলে আমরা ধরে নিই কিউটা কি প্রাথমিকভাবে খালি, তার মানে ফ্রন্টে কোনো ডাটা নাই, তার মানে পুরো কিউতেই কোনো ডাটা নাই। তো ফ্রন্ট যদি খালি হয় তাহলে পুরো কিউটাই প্রাথমিকভাবে খালি। সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে যদি আমরা কোনো ডাটা সংযোজন করি তাহলে অবশ্যই সে ডাটা কোথায় হবে, ফ্রন্টের মানে প্রথম ঘরে, তখন ফ্রন্ট ইকুয়াল টু 1 এবং রিয়ার ইকুয়াল টু 1 নির্ধারণ হবে। কারণ আমাদের যেহেতু কিউতে তখন কোনো ডাটাই নাই, তো আমরা একটা মাত্র ডাটা যদি অ্যাড করি তাহলে সেটা ফ্রন্ট ওইটাই এবং রিয়ারও ওইটাই, কারণ ডাটা তখন কিউতে একটাই হবে। অন্যথায় যদি রিয়ার ইকুয়াল টু n হয়, দেখো খেয়াল করে যদি আমাদের রিয়ারের মান যদি n হয় তখন কিন্তু রিয়ার ইকুয়াল টু 1 নির্ধারণ হবে। এটা কিভাবে সেটা একটু বলছি। যদি আমাদের রিয়ারের মান 1 হয় অর্থাৎ কিউ এর অ্যারের যখন শেষ স্থানটা দখল করে রাখে কোনো মানে ডাটা, তখন আমরা যদি কোনো আইটেম সংযোজন করতে চাই সেক্ষেত্রে হচ্ছে সমগ্র কিউকে অ্যারের শুরুতে, সম্পূর্ণ কিউটাকে অ্যারের শুরুতে সরিয়ে নিয়ে এসে সেই অনুযায়ী ফ্রন্ট ও রিয়ারকে পরিবর্তন করে নতুনভাবে আইটেম সংযোজন করা যায়। কিন্তু এই পদ্ধতি অনেক বেশি ব্যয়বহুল। এই সমস্যা সমাধানের জন্যই একে কিউটাকে ধরে নেওয়া হয় একটি বৃত্তাকার ক্ষেত্র। আমরা ধরে নিই এই কিউটা হচ্ছে একটা সার্কুলার বা বৃত্তাকার একটা ক্ষেত্র। সেই ক্ষেত্রে যদি এটা সার্কুলার ধরে নিই আমরা এটাকে, তাহলে সেক্ষেত্রে অ্যারের কিউ এন মানে এই এন সংখ্যক যে ঘরটা, এটার পরবর্তী ঘরে কিন্তু হবে কিউ মানে এই 1 সংখ্যক ঘর, মানে 1 নামক ঘর।
আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবার একটু বলি, যদি কিউটাকে আমরা একটা সার্কুলার বা বৃত্ত ধরে নেই, সার্কেল ধরে নেই, তাহলে সেক্ষেত্রে এই আমাদের কিউয়ের যে এন নামক যে ঘরটা আছে এর পরবর্তী ঘরটাই কিন্তু ওয়ান ঘর হবে, তাই না? এর পরবর্তী কিন্তু ওয়ান নামক যে ঘরটা হবে সেটা আসবে। এই ধারণার ভিত্তিতেই কিউ ওয়ান কে আইটেম দ্বারা অ্যাসাইন করতে হয় এবং তখন আমরা আইটেম উপাদানটি কিউতে সংযোজন করি এবং তখন আমরা এই রিয়ারের মান ওয়ান নির্ধারণ করি। মানে যখন আমরা এটাকে এটার পরবর্তী ধাপটাকে ওয়ান ধরতেছি, তখন আমরা নতুন আইটেমটাকে এই ওয়ানে সংযোজন করতেছি, তাই তখন আমাদের রিয়ার ইকুয়াল টু ওয়ান নির্ধারণ। অন্যথায় যদি সেটাও না হয় তাহলে রিয়ার ইকুয়াল টু রিয়ার প্লাস ওয়ান নির্ধারণ হবে। মানে হচ্ছে রিয়ারের মান যেটা হবে তার থেকে একটা ঘর বাড়ালে যেটা হবে পরবর্তী মানটাই হচ্ছে রিয়ারের মান নির্ধারণ হবে। আচ্ছা, করে এতটুকু বুঝতে পেরেছি। এরপর হচ্ছে যখন আমরা এটা করব, স্টেপ থ্রিতে চলে যাব, এরপরে এরপরে হচ্ছে কিউ রিয়ার ইকুয়াল টু আইটেম নির্ধারণ হবে। মানে আইটেম নামক আমরা কোন ডাটা আমরা কিউ এর রিয়ারে রাখবো। একটি নতুন উপাদান সংযোজন হয়ে গেল, এরপর স্টেপ ফোর হচ্ছে রিটার্ন করবে, তার মানে আমাদের নতুন উপাদান সংযোজন করা শেষ। আশা করি এতটুকু বুঝতে পেরেছি। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্তই। নেক্সটে আমরা কিউ থেকে ডাটা বিয়োজনের অ্যালগোরিদম দেখবো। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।